দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাকির হোসেন সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনের তফসিল অনুযায়ী গত 22 অক্টোবর যাচাই বাছাই ও 23 অক্টোবর প্রার্থিতার মনোনয়ন প্রত্যাহার ও আগামী 31 অক্টোবর ভোট গ্রহণের কথা থাকলেও 18টি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আজ বেলা 12টায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 18 জনকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরাজুল ইসলাম। এ সময় বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুলতান মাহমুদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোকাররম সরকার, সদস্য রফিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।